সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 7 জানুয়ারি 2022 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে বিসমিল্লাহ অ্যাগ্রো ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার ঢুলটি বাজারে। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পরে দেখলাম এই ফার্মের যে মালিক আছে পাবেল ভাই, উনি ওনার জীবনের একটা শ্রেষ্ঠ কালেকশন এবার করেছে। তো আমাদের আজকের পর্বে এই গরুগুলোই দেখাবো, আর এগুলোর সম্পর্কে বিস্তারিত জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। পাবেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আসলে আদিক ভাই ইনশাল্লাহ খুবই ভালো আছে। আপনাদের কেনাবেচা কেমন হচ্ছে? কেনাবেচা ইনশাল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো ভাই, সন্তুষ্টজনক। জি ইনশাল্লাহ ভাই। আচ্ছা, তো এই ফোনে তো অনেক কথাই বলতেছিলেন, শ্রেষ্ঠ কালেকশন করছেন। আসলে ভাই জান, এটা বললে ভুল হবে, যেহেতু আপনার নিজের কাছে আর একটা জিনিস গর্ব লাগতেছে, মানে গতকালকের থেকে আর কি, যে আপনি ঢাকাতে এই যে ক্যাটলসের যে প্রোগ্রামটা হচ্ছে, জি ক্যাটেলসপুর যে প্রোগ্রামটা হচ্ছে, নিজের কাছে গর্ব লাগতেছে। এই জন্য যে কিছু খামারিতে আমি নিজেও গরু দিছি, সেই গরুগুলো প্রদর্শনীতে উঠছে, নিজের কাছে দেখে একটা মানে অন্যরকম একটা ভূমিকা তৈরি হয়েছে, যে না এত বড়টা একটা উদ্যোগ নিয়েছে তারা, এবং আমাদের গরুগুলাও এখানে আসছে, বা যেগুলা গরু দিয়েছি তার ভবিষ্যৎ ফিউচারটা ভালো, তাদের সাথেও দু একজনের সাথে কথা হয়েছে, এই জন্য নিজের কাছে খুবই ভালো লাগছে ভাই। এরকম যদি প্রতি বছরই হয়ে থাকে আর কি, আমরা যেগুলো গরুগুলা ঢাকাতে পাঠাই, তারা যদি বড় আকৃতির করে যেতে এরকম প্রদর্শনীর তোলেতে, সেক্ষেত্রে আমাদের জন্য দেখতে ভালো লাগে না, আমাদের জন্য একটা আগ্রহ হয় যে না এর সাথে আরও ভালো কালেকশন করে ক্রেতারের মাঝে হাজির হওয়ার জন্য। সেটাই তো, এবার যে কালেকশনগুলো করছেন চলেন সেগুলো দেখি, আর আপনি এগুলোর সম্পর্কে আমাদের একটু বলেন। ঠিক আছে পাবেল ভাই, ভিডিওর শুরুতেই মাশাল্লাহ আনকমন একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, কোন জাতের গরু এটা? আসলে ভাই জান, এটা তো মূলত বাংলাদেশি ব্রিড না। এটা বাংলাদেশি কোনো ব্রিডের গরু না? না, এটা বাংলাদেশি কোনো ব্রিডের গরু না। আসলে ক্রেতারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর কি, আসলে জাতমানটা কি। আসলে এই গরুটা যখন আপনার বাংলাদেশে আসে তখনই প্রেগনেন্ট আসে, মা প্রেগনেন্ট ছিল। এখন আমি এক প্রান্তিক পর্যায়ে খামারি থেকে আমার এই গরুটা সংগ্রহ করা। তো গরুটা এখন যে গঠন বা কাঠামো আসছে, এটার উপরে আসলে এর ব্রিডটাকে নির্ণয় করে নিতে হবে। আসলে ভাইজান, আমার জীবনের শ্রেষ্ঠ কালেকশন এই বর্তমানে 23 সালে প্রথম আমি উপস্থাপন করছি। আপনার জীবনের শ্রেষ্ঠ কালেকশন? জি জি, আসলে এত জাতমান এত ভালো ব্রিডের গরু এর আগে আমি কোথাও কোনো জায়গায় দেখিও নাই। এখন বিষয় হচ্ছে কি যে ভাই, জাত নিয়ে অনেকেই কাজ করতেছে, সেক্ষেত্রে আমি জাতমানটা না বলি, সর্বোচ্চ জাতমানের পাওগুলা মানে মানে বর্ণনা করলে আমার মনে হয় কমও হবে না বেশিও হবে না। এর পাওগুলা হাতির পার মতো মোটা, এর মাথার ঘাড়ের গর্দান একবারে মনে করেন যে খুব চওড়া এবং মোটা, মানে গরু মাশাল্লাহ, মানে যে যেদিকে আপনি মার্ক দিতে চান আমার মনে হয় যে কোনো দিকেই কমতি হবে না। বয়স কেমন হতে পারে এটা আপনার? মানে ওর মা আবার প্রেগনেন্ট হয়েছে, ওর মা আবার জি ওর মা প্রেগনেন্ট হয়েছে, তবে আপনার 15 মাস হয়তো হবে না কো, 12-13 মাস আমরা ধারণা করতেছি, 12-13 মাস মধ্যেই থাকবে আর কি। আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ এটা, কেমন দাম রাখছেন? আসলে এর কল একটা আপনার নামও করণ করা হয়েছে আর কি। কি নাম? এটা হচ্ছে আপনার ভাগ্যরাজ। ভাগ্যরাজ, দাম রাখছেন কেমন? এর আপনার আর সাথে আমি একটা ভুট্টি গরু, মানে যে দামি কেন না হয় সাথে একটা ভুট্টি গরু আমার নিজের তরফ থেকে উপহার, 2023 সালের পক্ষ থেকে উপহার দেবো আমি। এটার দাম রাখছেন কেমন? আসলে ভাই জান, এই গরুটা একটু আলোচনা সাপেক্ষে থাক, যেহেতু আপনার গরুটা সবাই এটার যে জাত এটার যে মান সবাই এটা ধারণা করতে পারবে না, অতএব এটা বাজে মন্তব্য করার কিছুই নাই, এটা আলোচনা সাপেক্ষে থাক। কোনো ক্রেতা যেতে আগ্রহ প্রকাশ করে আমার সাথে ফোনে কথা বললে ইনশাল্লাহ 2 টাকা কম বেশি দিতে পারবে। এটা সাইড করে দেন, পরেরটা দেখাই। এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে কান মাথা উল্টানো বেশ লম্বা চড়া একটা গরু আপনি নিয়ে আসছেন, এটা কোন জাতের? আসলে ভাই জান, এটাও একটা অরিজিনাল যে রাজস্থানি যে গিরগুলো হয়ে থাকে আর কি, মানে বাংলাদেশি ব্রিড না, বাংলাদেশি ব্রিড হলে এত হাইট হবে না তো, এই গরুটা এখনই 57+ বা 56 এরকম হাইটই আছে, উচ্চতায় আছে, জি জি, সবেমাত্র 2টা দাঁত, জি, এর থেকে যদি কেউ ব্রিডিং করতে চায় সেটাও পারবে। আপনি যে মাথার যে গেট আপটা, কানগুলা যে বড়, আবার পাওগুলা স্ট্রেট, নাভি কম্বল, ইনশাল্লাহ সব দিক দিয়েই
মাশাআল্লাহ দাঁত হইছে জি সবেমাত্র দুইটা দাঁত ভাই সবেমাত্র দুইটা দাঁত আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার দাম রাখছেন কেমন আসলে ভাইজান এই গোটার দাম নির্ধারণ করছি 2,15,000 টাকা 2,15,000 দর্শক চাইলে সরাসরি এসে দরদাম করে নিতে পারবে ইনশাআল্লাহ এটা সাইড করে দেন তিন নাম্বারটা দেখাই ঠিক এই পাশে সিরিয়ালের তিন নাম্বার যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন আসলে ভাইজান এইগুলো আপনি ক্রস ব্রিডের বাচ্চা জি জি আসলে সাইওয়ালের মা ছিল সাইওয়াল বিড দিছিল ব্রাহ্মার এখন কতটুকু পার্সেন্টেজ আসছে আমি বলতে পারবো না কোনো কেথা যদি ভিডিওটা ভালোভাবে দেখে যে আসলে অরিজিনাল সাইওয়াল না একটু কসবিট আছে সেই হিসাবে জানো নাই বয়স কেমন এটার এটা আপনি 10 মাস হয়েছে 10 মাস হয়েছে দাম রাখছেন কেমন এটার দাম নির্ধারণ করছি 1,05,000 টাকা 1,05,000 টাকা জি একই রেট একদম জি একদম এবার একটা গোলাপি মহিষ আছে চলেন ওটা দেখাই পাবেল ভাই এই পাশে একটা মহিষ আপনি নিয়ে আসছেন আমাদের সামনে এটা সম্পর্কে একটু বলবেন আসলে ভাইজান মহিষ এই প্রথম না এই গত বছরেও হিউজ পরিমাণ মহিষ আমি বিক্রি করছি হ্যাঁ আসলে মহিষ অনেকেই দেখাচ্ছে ভাই এটা গোলাপি মহিষ আসলে গোলাপি শুধু হইলেই হবে না কো গোলাপি হইতে হলে গোলাপি মোষের কিছু মানে বর্ণনা আমি দিচ্ছি ঠোঁটটা সাদা হ্যাঁ চোখের ভুরু সাদা শিং সাদা ওর কালারটা সাদা পায়ের খুর সাদা নেজ সাদা আসলে মানে অনেকেই অনেক রকম মন্তব্য করে মানে গোলাপি না তবে কালারটাই কটা আসছে বলতেছে গোলাপি আসলে আমার মনে হয় যে এরকম ভুল তথ্য না দিয়ে এরকম মোষ কালেকশন করে ছাড়ে যেন মানে দেখাইলে আমার মনে হয় সবচেয়ে বেটার হবে তার কারণ অনেক ক্রেতাই আছে যে শখিনভাবে লালন পালন করবে মানে জানে না এই জাতটা কি তবে শখিনভাবে লালন পালন করবে তো সেটা ছেলে না মেয়ে এটা মেয়ে মোষ আপনার বাচ্চাও পাওয়া যাবে জি বাচ্চা পাওয়া যাবে বলতে আপনি ওরা বলছে প্রেগনেট এখন আমি কতটুকু আছে জানি না কো না চেকেও আমি দি নাই কো তবে মোষটার এখনো দাঁত হই নাই তাহলে এটা বকনা হিসেবেই নিতে হবে দাম রাখছেন কেমন আপনার বকনা হিসেবেই তো নিবে তবে জাত উন্নয়ন করার জন্য আপনার অদাতের এই মোষগুলা পাওয়া খুবই রেয়ার ভাই আচ্ছা দাম রাখছেন এটার দাম নির্ধারণ করছি 1,90,000 1,90,000 টাকা জি জি আচ্ছা তো এই ছিল আপনার কাছে গরু যেগুলো দেখালাম আপনি বর্ণনা করে জানালেন এবার পরিশেষে দর্শকদের যদি কিছু বলে শেষ করতে চান আসলে দর্শকের উদ্দেশ্যে সবসময় একটা কথাই বলি যে ভাই মানে গরু আপনারা ভিডিওটা দেখেন দেখার পরে সরজমিনে এসে দেখে শুনে দাঁতমান যেটা বলতেছি আর আপনার দাঁত বা জাত বা এর যে হাইট উচ্চতা এর যে আপনার মাংসর যে কাঠামো যেটাই আর কি বলেন মানে সর্বক্ষণ চেষ্টা করবেন যে আসে কেনার জন্য না হলে আল্লাহ রহমতে বেশ কিছু খামারের সাথে আমরা কাজ করতেছি আর কি তারা হয়তো আসে না ওই ওরকম বিশ্বাস্ত হয়ে গেছে বিদায় আল্লাহ রহমতে ব্যবসাটা চালায় যেতে পারতেছে আর আমি সর্বক্ষণে বলি যে যেহেতু আপনার 22/23 যেই মানে ধাপ ফেলার না কেন ব্যবসার জন্য হোক বা শখের জন্য হোক যেটাই করেন ভাবি চিন্তে করবেন সেটাই যেহেতু একবার যদি পা পিছলায় যায় আর কোল ওঠা সম্ভব না সেটাই আর গরুর ক্ষেত্রটা এমন একটা ক্ষেত্র শখিনতার মাঝখানেই কোল আপনার বিজনেসের তৈরি করে নিতে হবে জি তো সেই ক্ষেত্রে আমি সর্বক্ষণ বলি যেখান থেকেই কেনেন সরজমিনে আসেন এবং সঠিক জাতটা নির্ণয় করেন তো ঠিক আছে পাবেল ভাই ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম